আল্লাহর হাবিব বসর মে কিয়া মুলক সে ভি সওয়া নিকলে মানুষের উপরে তার মর্যাদা তো সামান্য ব্যাপার, আসমানের ফেরেশতার উপরে আল্লাহ তার মর্যাদা দান করছেন। মুহাম্মদ হাবিব কিবরিয়া নিকলে বসর মে কিয়া মুলক সে ভি সওয়া নিকলে। এটা কথাবার্তা যার আসল আছে, যা কথার আসল আছে, হয়তো তো বড় আলিম আছে, আন্দাজি মাত্র মানুষ না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাইনাসলা কোরআন শরীফের তফসির বিষয়ে সারা সাহাবি থেকে বেশি পারদর্শী, এটার কারণও আছে, তখন মার পেটে থাকা অবস্থায় আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আম্মার থেকে বলছিল, তোমার পেটে যে সন্তান এই জন্ম হইলে আমার কাছে লেগে তো জন্মের পরেও গোসল দিয়া আল্লাহর হাবিবের কাছে জ্ঞান নিয়ে দেওয়া হইল। তখন আল্লাহর হাবিবে হাত উৎসা করিয়া তার মুখ দিলা, দোয়াও দিলা, যেহেতু সর্বপ্রথম যে খাদ্য গেছে এইটার মাঝে আল্লাহর হাবিব মোবারক আছি, এর লাগি পরবর্তীকালে আলমে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইলিমর দরিয়া বসাইয়া দিলা। বুঝা প্রয়োজন এটা বলা করি না দরকার, আমরা বেয়াসল বেদলিল মাত আমরা মাতি না, আমরা এলি মতটা না এত যেটা খুঁজ এটা দলিল সহকারে আন্দাজে আল্লাহর হাবিবর লোক মোবারক অন্য মানুষের লোভের মতো নাই, আল্লাহর হাবিব কখনো কোনো অবস্থায় অন্য মানুষের মতো নাই, দরবারটা তো অন্য লাগি যায়, এত মানুষে মেসার নামদারি মানুষ মানুষকে বুঝাইতে চায় যে আল্লাহর হাবিব বিকল আমরা লহন মানুষ নাউজুবিল্লাহি মিন যালিক। যদি মক্কার যে সমস্ত কাবির হল মুসলমান হয়েছিল না, এরা তো ও কারণে মুসলমান হয়েছিল না, তারা দেখছেন যে আমি মোহাম্মদ ও আবদুল্লাহর বেটা, আচ্ছা নিলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ ওসবকে দেখার কারণে এটা মুসলমান হইতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পেটু সর্বপ্রথম দুনিয়া দেওয়ার পরে যে খাদ্য গিয়া পৌঁছেছি লিখার মাঝে আল্লাহর হাবিবুর মোবারক আছি আরো দোয়াও দিয়ে দিচ্ছেন। তফসির বিষয়ে তাই বড় পারদর্শী হাজি শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বদরি সাহাবী আল্লাহরে জমাইছিলেন, কারণ বদর যোদ্ধা সাহাবী হল সাহাবী হল মধ্যে অন্যতম, এরার বড় মর্যাদা
আর আপনারা দেখুন বুখারী শরীফ যে আমরা খতম করি, ও আমি বুখারী শরীফের খতম দোয়া করিয়েছি আর সাগর বদ্রীনের নাম করিয়ে দোয়া করিয়েছি। যে কোনো দলের মেশা উপর বুখারী শরীফের খতম করিলে আর সাগর বদ্রীনের নাম বুখারী ১৬ নম্বর পারা সব নাই ইমাম বুখারী তার সপ্তমত যেগুলো পাইছেন আছে লেখা, ও আসাবে বদিনের নাম করিয়া দোয়া কর, বলে এই নাম অকল করিয়া দোয়া কেন করুন, বলে পরীক্ষা করিয়া দেখা গেছে, তজরবা করিয়া দেখা গেছে যে আসাবে বদিনের নাম করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। অর্থাৎ আল্লাহর হাবিবর সঙ্গী হওয়ার কারণে বদরের যুদ্ধ এই মানুষগুলোর দ্বারা আদম সন্তান কিন্তু আল্লাহর হাবিবর সঙ্গী হইল বদরের যুদ্ধ। আল্লাহর কাছে এরাও তো প্রিয় হইছিল যে পরীক্ষা করিয়া দেওয়া যায় যে এরার নাম করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিনে আল্লাহর হাবিবের দিকে যে ইয়া রাসূলুল্লাহ বদর যুদ্ধ আমার যে সমস্ত সঙ্গী হল উপস্থিত হয়েছিলেন এরা সম্বন্ধে আপনি কিতা ধারণা করেন, মানে এরা দরজা আল্লাহর হাবিবে ফরমায় এরা রে বেহতরিন সাহাবি হিসাবে মনে করি। তখন জিবরিল আমিনে হই যে সমস্ত ফিরিস্তায় বদর যুদ্ধ উপস্থিত হয়েছিলাম আমরা ফিরিস্তাগুলোর মাঝে মমতাজ বলিয়া গণ্য করি। বোঝা গেল যে আল্লাহর হাবিবর সঙ্গিয়া শুধু আদম সন্তান হল মর্যাদার অধিকারী হয়েছিল না, বরং আসমানর ফিরিস্তা হল আল্লাহর হাবিবর সঙ্গিয়া মর্যাদার অধিকারী হয়েছ। বদরের যুদ্ধ এই সময় যুদ্ধ লাখ মানুষ আর উমর রাদিয়াল্লাহু আনহু তার সময় এই সময় তো বয়স হয়ে গেছে, সকলে জানেন এরা বেশি সম্মানী তো মজলিসে বইছেন। এর মাঝে কম বয়সী এখন মানুষ আবদুল্লাহ ইবনে আব্বাস বয়স কম আছে তাই না সাহাবি তানেও ওরকমের গেল আমি দাওয়াত তো বদ্রী সাহাবি হল বয়সে প্রবীণ মুরব্বী হল প্রবে কম বয়সী মানুষ দেখলে তো ওর সময় সুন্দর সুবিধা লাগে না বয়স্ক কেউ কেউ বলছেন যে ইলা ফুয়াই নামরা তখন সুন্দর ব্যাখ্যা হল সঠিক ব্যাখ্যা হল এর সারাংশ হইল আল্লাহ হইছেন যে আল্লাহ সাহায্য হয়েছে দলে দলে মানুষ ইসলাম প্রবেশ করছে সুতরাং আল্লাহ তাআলা হাবিবরে শুকরিয়া স্বরূপ তসবি এবং ইস্তেগফার করবার কথা বলছেন সার সংক্ষেপ সঠিক এবং সুন্দর ব্যক্ত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কম বয়সী সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তুমি আয়াত থেকে কিতাব উদ্ধৃত আব্দুল্লাহ ইবনে আব্বাস হন যে আমি এই আয়াত থেকে আল্লাহর হাবিবর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বাভাস পাইয়াছি। কত কঠিন কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝাইতে চায় না কথা যে কোন কর্তৃপক্ষ যদি ভেতরে কোনো ফাজল লাগি ঘটান তাহলে এই মিশন শেষ হয়ে গেলে কামিয়াব হয়ে গেলে
খার শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ এনে উঠাইয়া হরাইয়া লিঙ্গে খাম শেষ হরাই লিঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ভাই কইল আল্লাহর দিন কইলাই ভাল লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাণী কই দিনর প্রচার প্রসার হইছে আল্লাহর সাহায্য হয়েছে দলে দলে মানুষ ইসলামও প্রবেশ করছে তাইলে দেখা গেল আল্লাহর হাবিবের দেখা মোল্লাকে পাঠাই দিয়ে খাস পুরো হইয়েছে সুতরাং পরবর্তীকার আলমে তার হাবিবরে উঠাইয়া দিবা কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ আছে ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান আলাল আম্বিয়া ওয়া আলা আহলি সামা সহিহ হাদিস শরীফ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে পরওয়ারদিগার আলমে সমস্ত নবী হলোর উপরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজিলত দান করেন এবং সমস্ত আসমানবাসীর উপরে সম্মান দিতেন তোমাদের জিগান যে জমিনবাসী অর্থাৎ সারা নবী আল্লাহর উপরে এই নবীর যে আল্লাহ ফজিলত দিছে ওই আমরা যে একটু ব্যাখ্যা করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ হইছুন ওয়ামার সালামি রসুলিন ইল্লা বিলিসানি কলমিহি বাইন লাহুম এর অর্থ হইল আল্লাহ নবী হলরে পাঠাইছুন তার কোমর বাসা দিয়ে আল্লাহ হইছা নবী হলরে পাঠাইছে তার কোমর বাসা দিয়া কোমর কাছে বয়ান হল এতে বুঝা যায় না যে কৌমে কৌমে নবী আল্লাহ যান আব্দুল্লাহ ইবনে আব্বাস হন কিন্তু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা আল্লাহ হন আমার হাবিব আপনারে সমস্ত নাসর দিকে নাসর মাঝে নাসর মূল অর্থ হইল মানুষ কিন্তু সমস্ত তফসির আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসে ও তফসির করছেন ব্যাখ্যা করছেন দুইটার লোকে জিন্না তো স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস হন যে আইলিলাল জিন্নে বলেন সে সমস্ত জিন্নাত ইনসানের দিকে আল্লাহ বলেন যে আমার হাবিব আপনারে আমি সমস্ত নাসর দিকে অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর দিকে নবী হরিয়া পাঠাইছি অন্য নবী হল নির্দিষ্ট মানুষের কৌমল নবী আছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বিশ্ব নবী হরিয়া দিয়েছেন আল্লাহ এখন আমার সাল্লাল্লাহু কাফাতাল্লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা সমস্ত নাসর দিকে অর্থাৎ বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাত সব দিকে আমার শুভ সংবাদ দেওয়ালা বয় দেখানেওয়ালা অর্থাৎ নবী হরি আমি কথাটা আমি যে আপনাদের নাই আর এটা তো আমার কথা নয় আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীর সাহাবি আর আলিম হলুর আমরা যে নবীর সাহাবি সাহাবি হলুর কোল ফেল তকরির কইল হাদিস ওকে সুবহানাল্লাহ আপনারা আমার কথা লাগে আর আমরা হয়তো
জানি কিন্তু তার এটা বই আমরা তো বসে বুঝি দলিলর সন্তান নিয়া বই হাসানি না আজ তো বড় বড় আলিমহল বলেছিল এরা তো কোনো দলিল ছাড়ল মারিয়া যাইতে দেবেন অনুসত্তর কোটি অনুমিতার কোটি সব বিষয় আল্লাহ এটা প্রকাণ্ড প্রকাণ্ড আলিমহল দেখবা আমি শ্রীমঙ্গল আমি আমার বাগনি বাসা করছিলাম আরো বাগনি আইসিল তার লগে কানফুয়া অর্থাৎ আমার বাগনি না কি শিখছ কোথায় চিঠিয়া ছবি ছবি দেখে কিতা দেখে আচ্ছা দূরে দূরে উঠে আবার আম্মাকে মেসে বলে মাইল পড়ছা আমি তো মুরলাম আমি সকলে মেসে বলে মাইল পড়তে শরম কথা নাই আমি বললাম ভাই আমার একটু দেখা হলো ওই লোক দেবো কেন না হচ্ছে আসল দিকে এটা তো প্রকাণ্ড মৌলানা বল দেখা যায় এটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল রিটায়ার্ড প্রিন্সিপাল এইবার বা বড় বড় মন্ত্রী সেইবার বিরাট বিরাট আলিম হলে খালি দুম মাই সারল লড়াই করিয়ে যায় সারল লড়াই বুঝলেন মাইলে আর সারল লড়াই ব্যস্ত আছে মাইল হলে দুই হোককে শুভ আর সারল লড়াই হলো হিঙ্গে হিঙ্গে লাগাইয়া একগে ঠেলিয়ে নিয়ে যাওয়ার কথা খান আর হকি এইবার ঠেলিয়ে কত খান লইয়া দুম চলে সারল লড়াই হলো তো আমি তো সাইডে দেখে আসলাম তুই তো বড় বড় মূল্য না আমিও উঠলাম আইন করে সরম না বলাইলাম পিতা সব রেডিমেড উঠলাইনি পিতা রেডিমেড কাপড় দোকান থাকি কাপড় আর দাম রাখিতে এই সময় আগুন মাস এখানে হেস আছে আমরাও ব্যস্ত আসলাম দাম তুললাম আমরাও খেয়াল রাখা লাগে না কিছু আছে আমি দান দান আমার মানুষের মূল্যায়ন করতে পারে না ইসলাম বিদেশি মানুষ দ্বারা আবার মূল্যায়িত খালি মায়ের বসা এখানে যে বুঝাই করিয়ে গেলি দান দেওয়া বাদ দিয়া নিজের দান দিলেও ভালো না জমি না তাহলে আগুন মাস তো আগুন মাস শেষ আছে তো অন্য জমিন দাইলেও তো ডাবুল এই সময় খাওয়া যায় হাতার নিয়ে না তারা হল গিয়া সব টাইম বসা হতা কারণ এক পাড়ার লোকে উনসত্তর কোটি সব ওখান আগুন কোনো খিতাব নাই কোনো দলিল নাই যে মসজিদের বারান্দা রান দিয়া খাইয়া মসজিদ শীত হইয়া উঠে যায় ইলা এটা এর লাগে উঠলি হিসাবে সারা জীবন একটা দলিল যদি দুর্বল একটা দলিল যদি তারা দিতে পারতো যে এটা উঠে কি তাহলে ইলিমাই বলে মানুষের এইটাই বলে গাউয়ালি মানুষ জীবনে চিন্তা পড়াশোনা নাই রেডিমেড খাবার ইন্ডিয়া মসজিদের বারান্দা মসজিদের বারান্দা রান দিয়া গেছে গেসর গেসর সিলিন্ডার থাকে লোকের এখন গেছে না এর লাগে গুটানো রান্দা লাগে না আমরা তো চক্কর চক্কর দিই তো দেখলাম ও বেনিয়োদার অন্য ভাড়া গ্যাস পাম যেটা ওটা দেখলাম গ্যাস রয়েছে আমি নমাজ পেলাম গেছি মুসিদের বারান্দার মধ্যে গেসর সিলিন্ডার দিয়া বড় ডেক দিয়া বেগুন রান্দা হওয়া কিন্তু তারা আইবা নমাজ পড়িবা পেট বুকা ওই দিতে সাধন তো তো গ্রানে অর্থ বক্ষণ হইব না না ইয়া আল্লাহ মসজিদ আইলাম নিনা ভাগ করে আইলাম রে এই নমাজ কি ছিলা আমরা সব এইটা সবসময় আপনারা না করছেন যা আমরা মানুষ তার যায় না কত সব রকম নাই এটাই না এইটা সব একটা কোনো দলিল আগে হলো না একটু এরা হইতা মহিলা
কিন্তু আমরা বাইরে হলে আমরা বড় মাশরুম করলাম, তাই না? আজকে একটু সময় এখন ভাড়ায় আগুনে যায় না, আত্মীয় জেলা যায় ভাড়ায় যায়। যেহেতু এটা প্রথম করলে এটা গাছের মধ্যে তো দিল, তো গতিকে তো একটু সিকরিয়া হাসানা নিয়ে একটু মারা দিয়া, সেছাড়া আমরা তো গরুদের খেয়ারা হয় না নেব তো দাম মারা রুখি আরো আটি লেখা শেষ করতে আসছু সেদিন আটুন কি এক পাড়া তো আমরা মাশরুম করতে জানি না ঠিক না। আমরা তো আগুনে হইয়া যাই এটা ঠিক না, এটা তো আমরা আগুনে হইয়া যাই এটা ঠিক না, আমরা হইয়া মসজিদের বারান্দা রান্দা ঠিক না, মসজিদ সিটিয়া হুতা ঠিক না, এটা আগুনে হইয়া যায়। যাই হোক আমরা বাড়ি হলে বন্দী হলে হতরা দিচ্ছেন যেমন এটা ঠিক না, ঠিক এখন আমরা যেটা করতাম কি যে সাড়ে লড়াই ওই অবস্থায় আমরা করণীয় কিতাব আমরা তো মাইকুল করা তো বালা নাই, মানুষের লোকে দুর্ব্যবহার করা, আমরা সাবে সর্বদা মানুষের লোকে বালা ব্যবহার করবার কথা হয়েছিল, আমরাও দরবার করতাম সেই না। আমি হয়েছিলাম ওই সালে সবর মজলিস আমরা মানুষকে হয়েছি যে আমরা ও কথাটা মানি নিলে যে দুইও দল দুই দলই গেছি তো দুইও দলের ফতোয়াটা আমরা মানি নিলে তো দরবার শেষ হয়েছি, তাতে ওই গেছেন দুই দল ই দলে ই দলে হয়েছিল গুমরা মারাত্মক গুমরা, বস আমরা এ দলের ফতোয়া মানি যাই সেবতলের কথা মানিলে একটু তোর আবশ্য ঠিকই বলি না কথা এরপরে আপনার মসজিদ মুরব্বী মানুষ রুচিবার লেগে আইলা আপনার জায়গা দেওয়া তো রিস রাইতেটা হচ্ছিল এখন আরো দল যখন আছে ভিতরে যদি রাইতে গিয়ে সুখ চালাইতে কোনো ঘটনা ঘটি যায় মোল্লা সারা মানুষ শরীরে বাঙ্গে নিবুবি আসা নিয়ে না গতিকে সাবধান থাকা উচিত, আমরা সাবে আমরা খুব সাবধান করছি। আল্লাহ সারা সৃষ্টির লাগি রহমত ও যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আমি আমরা বুঝাইলা কোরআন শরীফের আয়াত দিয়া যে অন্য নবী আল্লাহর কওমুল নবী হয়ে যাওয়া হইছে, কোরআন শরীফের আয়াত দিয়া বুঝাইলা যে পরবর্তীকালে আলমে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্ব জগত সমস্ত ইনসান জিন্নাতের নবী হয়ে বাটাইছো। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান রচিত ফাংশন লা মুরতাউন না আদম মিন আল আমবিয়া আল্লাহ আমাদের পাঁচ করি পাঁচটা দিনের গান অন্য কোন নবী এটা একটা হইলে আর বলে নুসির তুমি হবে মাসিরাত শাহরিন আমি কোন জায়গাতে অবস্থান করলে এক মাসের দূরত্ব পর্যন্ত দুশ্মন দিল আমার ভয় থাকে আল্লাহ নবী ফরমান জয়লত্রি আল্লাহর মসজিদ পরবর্তীকালে আলমে আমার লাগি সমস্ত পৃথিবীর সমস্ত জমিন যে নমাজ রোজা হরিতে লাগি মাটি যে তাহুর করে দিস তাহুর হইল যেটা দিয়ে পাখি আছে হলেন আমরা যে মাটি দিচ্ছি এমন করি অন্য হাদিস সুস্পষ্ট ভাবে আছে যে অন্য কোন নবীর মধ্যে আল্লাহ
والحبيب الذي ترجى شفاعته
আমরা তো এখন